নমস্কার আপনারা যারা অনলাইনের কাজ করেন বা প্রিন্টিং রিলেটেড কাজ করেন তাদেরকে অনেক সময় একটি সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কাস্টমার হয়তো আসেন যারা বলেন মোবাইল থেকে প্রিন্ট বার করে দিতে যেমন ধরুন এই প্যান কার্ড বা এই রকম একটি প্যান কার্ড বা আধার কার্ডের বিভিন্ন স্যাম্পেল নিয়ে আসে এবার মুশকিল হয় তারা ফটোটাকে এমনভাবে তোলে যে সেটা বাঁকা হয়ে যায় তার ফলে প্রিন্ট বার করার সময় অনেক সময় অসুবিধা হয় বা বাঁকা প্রিন্ট হয়ে যায় যে ক্ষেত্রে দেখতে কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগে না আজকের ভিডিওতে আমি শেখাবো কি করে আপনারা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই জিনিসগুলোকে সুন্দরভাবে কাটিং করে প্রিন্ট দিতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যখন কোনো ডকুমেন্ট পাবেন সেই ডকুমেন্টটাকে যখন আপনারা সোজাসুজি ফটোশপে এন্ট্রি করবেন দেখুন এরকম একটি এরোর মেসেজ চলে আসবে আগে এটি আসতো না কিন্তু রিসেন্টলি এই সমস্যাটা দেখা দিচ্ছে রিসেন্টলি বলতে বছর দুই হলো এই সমস্যা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে ডাউনলোড করা কোনো জিনিস সরাসরি ফটোশপে আনা যায় না সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকেন তাহলে রাইট ক্লিক করে এডিট অপশান দেখতে পাবেন এই এডিট অপশানের ওপর একবার ক্লিক করবেন তাহলে এই ফটোটা আপনাদের কাছে পেন্ট সফটওয়্যারে ওপেন হবে এখান থেকে আপনারা এই সিলেকশান টুলের মাধ্যমে ফটোটাকে যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করবেন তাহলে ক্রপ বলে একটি অপশান চলে আসবে এই ক্রপ অপশানটা সিলেক্ট করবেন তাহলে দেখুন যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ কেটে গেল তারপর আপনি কন্ট্রোল এস ক্লিক করে ফটোটাকে সেভ করতে পারেন অথবা একদম এই কর্নারে দেখুন একটা সেভের অপশান আছে এই অপশান থেকেও সেভ করতে পারেন এখান থেকে সেভ হলে দুটো জিনিসের সুবিধা হবে আপনার ফটোটার সাইজটা ছোট হয়ে যাবে মানে যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ আপনি পেয়ে যাবেন এবার এখান থেকে ফটোটা আপনি সোজাসুজি ফটোশপে ফেলতে পারবেন ঠিক একই রকমভাবে ধরুন ভোটের কার্ড কেউ দিল সেক্ষেত্রে তো দুটো পেটি করতে হয় এটাও ঠিক একই রকমভাবে আপনি এডির অপশানে ওপেন করবেন তারপর সিলেক্ট টুলের মাধ্যমে যতটুকু অংশ দরকার ততটুকু অংশ কেটে নেবেন তারপর এখান থেকে ক্রপ করে নেবেন এবং তারপর সেভ অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন ফটোটা আপনার এখানে সেভ হয়ে গেল এই দুটো ফটোর যেহেতু আমি কাজ বা এই জিনিসগুলো আমি আজকে দেখাবো সেই জন্য আমি এই দুটোই সিলেক্ট করছি ফটোশপে দুটো ইমেজ এরকমভাবে ওপেন হলে আপনারা সেটা মিনিমাইজ করে নেবেন তাহলে এটা আপনারা দেখতে পাবেন বেশি যে কাজগুলো হয় সেটা হলো আপনাদের নতুন কোনো পেজে বা কোনো এ পেজে এটাকে জেরক্স আকারে বার করা বা অনেক সময় কালার প্রিন্টেরও প্রয়োজন হয় সেই জন্য আপনি যেহেতু আপনারা ম্যাক্সিমাম এ পেজ ব্যবহার করেন সেই জন্য ফটোশপে ফাইল অপশানে এসে নিউ অপশান ওপেন করবেন এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজে দেখুন ইন্টারন্যাশনাল পেপার বলে একটি অপশান আছে এখান থেকে আপনি এ ফোরের বিভিন্ন অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি এ ফোর পেজ সিলেক্ট করবেন তারপর ওকে করবেন এটা আর জিবিতেই রাখবেন এটা কোনো অসুবিধা নেই যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তাহলে আর জিবি মোডটা গ্রেস্কেল করে দেবেন তাহলে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েই বেরোবে আর যদি আপনাদের কাছে এ ফোর পেজের অপশান না আসে তাহলে আপনারা এখানে মাপটা দেখে নিন এই মাপটা এখানে ম্যানুয়ালি পুট করেও দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের এ ফোর পেজের মাপ চলে আসবে এটা দেওয়ার পর আপনারা জিনিসটাকে ওকে করে দেবেন তাহলে আপনাদের কাছে একটি নতুন এ ফোর পেজ ওপেন হবে এবার এগুলোকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করার জন্য আপনাকে এখানে ক্রপ টুলের সাহায্য নিতে হবে এই ক্রপ টুলের মাধ্যমে আমি এখানে একটি সাইজ বলে দিচ্ছি এই সাইজটি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন মোটামুটি ঠিকঠাক আসবে আমি ওয়াইড হিসেবে দিচ্ছি 3.4। এটা মানে চওড়াটা হবে 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 এবং লম্বা প্রত্যেকটাই কিন্তু ইঞ্চিতে যেহেতু এখানে আমি আইএন লিখছি না বাই ডিফল্ট চলে আসছে যদি আপনাদের এখানে বাই ডিফল্ট আইএন এর পাশে এম এম আসে তাহলে কিন্তু ওটা চেঞ্জ করে আইএন করে নেবেন তাহলেই কিন্তু ইঞ্চিতে মাপটা আসবে রেজুলেশন রাখবেন তিনশো পিক্সেল এরপর ফটোটাকে আপনারা যতটুকু অংশ প্রয়োজন বা বেশি অংশ করেও কাটতে পারেন এইভাবে ফটোটাকে ক্রপ করে নেবেন ইমেজ বা ডকুমেন্টটা এখান থেকে ক্রপ হয়ে গেলে আপনারা এই ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে ব্যাকগ্রাউন্ড অপশানটার ওপর ডবল ক্লিক করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে যে লক হয়ে আছে এটি আনলক হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ধরে কাজ করতে পারবেন এটি আনলক হয়ে যাওয়ার পর আপনি আপনাদের কম্পিউটার কিবোর্ডে টি প্রেস করবেন কন্ট্রোলটি প্রেস করলে ফটোটা কিন্তু আপনারা ফটোটাকে আপনাদের ইচ্ছে মতো সাইজ এদিক ওদিক করতে পারেন এবার আমি যেটা বলছি সেটা ভালো করে লক্ষ্য করুন আপনারা যদি এই অপশান ধরে ফটো বাড়ানো কমানো করেন তাহলে ফটোটা এইভাবে বাড়বে কমবে ওপরের অংশ ধরে বাড়ানো কমানো করলে এরকম করবে কিন্তু যদি আপনারা এই কর্নার সাইডটা ধরে এবং কন্ট্রোল চিপে কর্নার সাইড ধরে যদি আপনি কাজটি করেন তাহলে কিন্তু এই জিনিসটা এইভাবে বাড়বে এটি কিন্তু এই অপশানটা ইউজ করার জন্য প্রথমে আপনাদের কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতে হবে তারপর এই অপশানটা ব্যবহার করতে হবে শুধু ব্যবহার করলে কিন্তু দেখুন জিনিসটা ছোট বড় হচ্ছে আমি এখানে কন্ট্রোল কি প্রেস করছি তারপর এটাকে আমি এরকম করে সমান করছি ঠিক একই রকমভাবে সব দিকটাই আমি সমান করে নিচ্ছি দেখুন এই দিকটা সমান হলো অর্থাৎ বাঁ দিকটা সমান হলো এরপর আমি ডান দিকটা সমান করছি ডান দিকটা সমান করার জন্য আবার আমি কন্ট্রোল টি ইউজ করছি এরপর আবার কন্ট্রোল কি টেপে ডান দিকের কোনটাকে আমি নামাচ্ছি তাহলে দেখুন এই ডান দিকের এই অংশটা সমান হয়ে গেল এরপর আমি আবার এন্টার অপশন প্রেস করছি যে ইমেজটা নিয়ে আমি কাজ করছি সেই ইমেজটার মাপ যেহেতু থ্রি পয়েন্ট ফোর আমাকে এই প্যান কার্ডটাও বা আপনারা যদি অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এই বক্সের মধ্যেই রাখতে হবে সেই জন্য আমি এটাকে টেনে ম্যাক্সিমাম বক্সের মধ্যে রেখে দিচ্ছি যাতে আমাকে জিনিসটা পরে ছোট বড় করতে না হয় দেখুন এটা আমি এটা এই একটা অংশ যেটা কর্নার ঠেকছে সেই অংশটা রাখছি এবং এই অংশটাও ঠিক একইভাবে আমি বাড়িয়ে নিচ্ছি এবং নিচের অংশটাও আমি একইভাবে বাড়িয়ে নিচ্ছি দেখুন নিচের অংশটা মোটামুটি সমান আছে তাই আমি ম্যাক্সিমাম বাড়িয়ে নিচ্ছি এরপর দেখুন এই ডান দিকের কোন অংশটা এটাও কিন্তু অনেকটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে সেই জন্য আবার আমি কন্ট্রোল কি প্রেস করে এই অংশটাকে টানছি আশা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জিনিসটা সমান হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে আমি বাঁ দিকটাও টেনে সমান করে নিচ্ছি দেখুন জিনিসটা কিন্তু অনেকটা সোজাসুজি চলে এলো মোটামুটি সোজা সুজি চলে এলে এন্টার অপশন প্রেস করবেন তাহলে দেখবেন এটা একদম ঠিকঠাক হয়ে গেছে এরপর এটাকে মিনিমাইজ করে নেবেন এবার এই অবস্থায় আপনি যদি এই ইমেজটাকে টেনে এই এফোর পেজে পেলেন তাহলে কিন্তু জিনিসটা ঠিক এরকম চলে আসবে এটা করলে কিন্তু হবে না আমার শুধু রেডি ইমেজটা দরকার সেই জন্য আপনারা এই লেয়ার অপশানে চলে আসবেন লেয়ার অপশানে এসে ফ্ল্যাটেন ইমেজ এই অপশানটাকে সিলেক্ট করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এডিটেড ইমেজটার একটা মিক্সড হয়ে গেল বা এটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এরপর যখন আপনারা এই ইমেজটাকে টানবেন তখন দেখুন এটা কিন্তু একদম মানে যেটুকু অংশ আপনার দরকার ছিল সেটুকুই এখানে চলে এলো একই রকমভাবে আমি এটারও কাজ করে নিচ্ছি এটা আমি ধরুন এরকম চার হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি এই অংশটুকু টানেন সেক্ষেত্রে দেখুন অনেক সময় পড়বে না বা এই অংশটা কেটে যাবে সেক্ষেত্রে আপনি এটাকে একটু বড় করেই রাখতে পারেন কোনো রকম অসুবিধা নেই প্রথমে আপনি মাপটা বা অ্যাডজাস্টমেন্টটা করে নিলেন এখানে দেখুন এটা হচ্ছে এই মাপ যেটা টোটাল বর্ডারের মধ্যে যে ছবিটা আছে এই অনুযায়ী আমাকে কাজটা করতে হবে আমি এটিও আপনাদের সামনে দেখাচ্ছি কীভাবে করবেন প্রথমে কন্ট্রোল টি প্রেস করবেন দেখুন কন্ট্রোল টি প্রেস করে কাজ হলো না কারণ এখানে লেয়ারটা লক করা আছে আমি লেয়ারটা প্রথমে আনলক করছি তারপর কন্ট্রোল টি প্রেস করছি ঠিক একই রকমভাবে আমি কন্ট্রোল প্লাস মাউসের কারসার ধরে আমি জিনিসটাকে কিন্তু সোজা করে নিচ্ছি দুটি ডকুমেন্টকে এইভাবে পরপর টেনে এনে এফোর পেজে পেস্ট করবেন এবার আপনারা আপনাদের ওখানে যেভাবে সিস্টেম আছে পাশাপাশি বা ওপর নিচে আপনারা এইভাবে কিন্তু কাজটি করতে পারবেন এবার এটি হলো প্যান কার্ডের কথা এবার ঠিক একই রকমভাবে যদি এটা ভোটের কার্ড হয় ভোটের কার্ড তো অ্যাকচুয়ালি এরকম লম্বাটে গোছের হয় সেই জন্য আপনারা এখানে মাপটাও কিন্তু এখানে যেটা আমি বলেছিলাম থ্রি পয়েন্ট ফোর ইন্টু টু পয়েন্ট টু এটাকে আপনারা টু পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট ফোর করে নেবেন তাহলে এখানে জিনিসটা হয়ে যাবে এবং এই অবস্থায় কিন্তু আপনারা সরাসরি প্রিন্ট আউটটাও দিতে পারবেন এবার প্রিন্ট আউট দেওয়ার জন্য আপনারা এখান থেকে সরাসরি কন্ট্রোল পি প্রেস করে যে প্রিন্টার আপনাদের আছে সেটা সিলেক্ট করবেন তারপর স্কেল টু ফিট মিডিয়া এই অপশানটা অ্যাকসেপ্ট করে প্রিন্ট অপশানে সিলেক্ট করবেন তাহলে প্রিন্ট হয়ে যাবে অথবা অন্যথায় আপনারা এটাকে কন্ট্রোল এস টিপে যেখানে আপনারা সেভ করতে চান যদি আমি ডেস্কটপ সেভ সিলেক্ট করছি তারপর এখানে ফরম্যাটটা জেপিইজি মুড করে ফাইল নেম কিছু একটা দিয়ে দেবেন তারপর সেভ করবেন তাহলে কিন্তু এবার এটাকে ওকে করে দেবেন তাহলে দেখুন এটা কিন্তু আমার ডেস্কটপে চলে এসছে এখান থেকেও কিন্তু আপনারা যেটা আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী প্রিন্ট দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কি করে আপনাদের পাওয়া কোনো ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া কোনো ডকুমেন্ট কীভাবে সঠিকভাবে প্রিন্ট দেবেন আধার কার্ডের ক্ষেত্রেও একই সিস্টেম আধার কার্ডটা যেহেতু লম্বা আছে একদিক হলে পুরো লম্বাটাও মোটামুটি কেটে একটা প্রিন্ট দিয়ে দিতে পারবেন আর এখান থেকেই কিন্তু আপনারা পিভিসি কার্ডও তৈরি করতে পারবেন এই একই প্রসেস ফলো করে বা এটারই একটা কালার জেরক্স করে ডুপ্লিকেট কপি বানাতে পারেন তবে এরকম মোবাইলে পাঠানো ইমেজ থেকে করতে যাবেন না কারণ এর পিকচার কোয়ালিটি খুবই খারাপ হয় কাস্টমারের হাতে যখন দেবেন কাস্টমার কিন্তু নিয়ে খুব একটা খুশি হবে না সে কিন্তু তখন বলবে না যে তার তারা ছিল বা সে এটাই দিয়েছিল সে যখন কাউকে দেখাবে বলবে ওই দোকানদার আমাকে এরকম একটা খারাপ জিনিস তৈরি করে দিয়েছে সেই জন্য যখন অরিজিনাল ডুপ্লিকেট কপি করতে যাবেন তখন অরিজিনালটা স্ক্যান তখনই করবেন তার আগে কিন্তু করবেন না ভিডিও বুঝতে যদি রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব এই ভিডিও সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেগুলির সমাধান করে দেওয়ার আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ